নমস্কার বন্ধুরা, সমস্ত বনসাই প্রেমী মানুষকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই বটগাছটার গায়ে আমি বেশ কয়েক মাস আগে শুকনো ঘাস জুড়ি দিয়েছিলাম যাতে এরিয়াল রুক্ষ করার জন্য। আমি কী করতাম, মাঝে মাঝে ঘাসগুলোকে ভিজিয়ে দিতাম জল দিয়ে, যখন শুকিয়ে যেত আবার ভিজিয়ে দিতাম, যাতে ভিতরে ময়েশ্চারটা মেনটেন থাকে এবং রুটটা গ্রোতে সুবিধা হবে। আর বাম দিকে যে এই এক্সট্রা লম্বা যে বাঁশটা, যেটা সিপ্রিভাইজ বাঁশ, কারণ এটা পরে গ্রো হয়েছিল এবং এটাকে মোটা করতে লাগবে, ছেড়ে রাখতে হতো, সেই জন্যই ছেড়ে রেখেছি। আর আজকের আমি এই পুরো ঘাসগুলো রিমুভ করে দেখবো এরিয়ালটা কতটা গ্রো করেছে, এবং সেটা আমিও দেখবো, আপনারাও দেখবো। মোটামুটি সব ক্লিয়ার করে নিয়েছি ঘাসগুলো, এবার রুটগুলো আপনারা দেখাচ্ছি কাছ থেকে নিয়ে গিয়ে, আপনারা দেখতে থাকুন। এটা প্লাস্টিক কভারও নিচে দেওয়া আছে, ওটাকেও আমি মানে ওটাকেও আমি আজকে রিমুভ করে নেব। ওর মধ্যেও প্রচুর মোটা মোটা রুটগুলো করেছে। রুট তো প্রচুর গ্রো করেছে এবং এগুলো কিছু আনওয়ান্টেডও রুট আছে, এই রুটের উপর আবার কাজ করতে হবে, সেটা অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু রুটগুলোই আপনাদের দেখাচ্ছি। সব মোটা মোটা রুট হয়েছে এগুলো। আচ্ছা, আজকের আমি এই যে স্যাক্রিফাইস ব্রাঞ্চটা আছে লম্বাটা, এটা আমি আজকের কেটে ফেলবো। কারণ মোটামুটি এখন গ্রোয়িং সিজন শুরু হয়ে গেছে, এবার এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে। এখন এই যে নিচে যে প্লাস্টিক কভারটা দেওয়া ছিল ওটাকেও খুলে ফেলবো, খুলে দেখবো এর মধ্যে রুটটা কতটা গ্রো করেছে। পুরো মাটিটা পরিষ্কার করে নিয়েছি, এখন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রুট গ্রো করেছে, প্রচুর পরিমাণে রুট গ্রো করেছে। এখন আজকে আর এর বেশি কিছু করবো না আমি, কারণ এই রুটগুলোকে আসলে আমাকে প্লেসমেন্ট করতে হবে, কিছু রুট কেটে বাদও দিতে হবে, সব রুট তো রাখবো না, সে কাজটা আজকের হয়তো আর করা হবে না, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। কারণ প্রচুর আনওয়ান্টেড রুট আছে যেগুলো কেটে বাদ দিতে হবে, আর যেগুলো প্রয়োজন সেগুলো রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।